আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটি পর্ব দেখার জন্য। দেশি মাছ পাবদা, আর এই মাছটা অনেক স্বাদের হয়। পাবদা মাছের ভোনা বা ঝোল যাই রান্না করুন না কেন, সব রান্নাই খেতে মজা হয়। এই পাবদা মাছের ঝোল কিন্তু অতুলনীয়। আজকে আমি সবজি দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করব। সবজির মধ্যে থাকছে ঝিঙ্গা এবং দোন্দল। আপনারা যে কোনো নরম সবজি দিয়ে কিন্তু এই রান্নাটা করতে পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকের রান্নাটা করার জন্য এখানে আমি পাবদা মাছ নিয়েছি, আর মাছগুলো খুব ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই মাছগুলোর মধ্যে কিছুটা লবণ মশলা মাখিয়ে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, শুধু মাছগুলো ভাজার জন্য। এবার এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ লাল মরিচ গুঁড়ো। এবার মাছগুলো মশলার সঙ্গে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। মশলা দিয়ে মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমরা মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার জন্য চুলায় একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে মাছগুলো কড়া করে নয়, হালকা করে একটু ভেজে নিতে হবে। এক একটা পাশ 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। আমার এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এই ভাজা মাছগুলো আমি চোলা থেকে নামিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি বাকি মাছগুলো ভেজে নিব। এবার এই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এখানে হালকা করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন এরকম হালকা করে একটু ভাজা হয়ে যাবে, এবার এখানে দিয়ে দিব আধা চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। যে কোনো ঝোল রান্না করার সময় পেঁয়াজ বাটাটা কিন্তু ঝোলটাকে একটু ঘন করে। আদা এবং পেঁয়াজ বাটা দেওয়ার পর তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নিতে হবে, যেন এর কাঁচা ফ্লেভারটা চলে যায়। আদা এবং পেঁয়াজ কিন্তু সুন্দর করেই ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিব গুঁড়া মশলা। ঝোল তরকারির মধ্যে মশলার পরিমাণটা কিন্তু একটু কম দিলেই বেশি ভালো লাগে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচ গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো নেড়ে চেড়ে খুব ভালো করে 4-5 মিনিটের মতো এখানে কষিয়ে নিয়েছি। এবার এই কষানো মশলার মধ্যে দিয়ে দিব সবজিগুলো। আজকের রান্নাটা করার জন্য এখানে আমি 2টা ঝিঙ্গা আর 2টা ধুন্দুল নিয়েছি, আর এই সবজিগুলো একটু লম্বা করে কেটে নিয়েছি। এবার কষানো এই মশলার মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। সবজিগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সবজিটা একটু কষিয়ে আসা পর্যন্ত। এই সবজিগুলো কষিয়ে নেওয়ার সময় পানির প্রয়োজন নেই, কারণ এই সবজি থেকেই কিন্তু অনেকটাই পানি উঠবে। আর যদি মনে হয় যে পানি দিতে হবে, তাহলে সামান্য একটু পানি দেওয়া যাবে। সবজিগুলো আমি 3-4 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর সবজিটা কিন্তু সুন্দরভাবেই কষানো হয়ে গেছে। সবজিগুলো যখন এরকম একটু কষানো হয়ে যাবে, এবার এখানে দিয়ে দিতে হবে ঝোলের জন্য পানি। আমি এখানে গরম পানি দিচ্ছি 1.5 কাপ। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ঝোলের পানিটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ভালো করে বলক আসার জন্য। ঝোলের পানিটা যখন এরকম টকবক করে ফুটতে থাকবে, এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পর সবজির সঙ্গে হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই মাছগুলো কিন্তু খুবই নরম থাকে, তাই সাবধানে নাড়তে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিব। প্রায় 7-8 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে পাতা কুচি। আবারও তরকারিটা হালকা হাতে একটু নেড়ে দিতে হবে। আবারও হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিটের মতো রান্না করে নিব। আমার এখানে রান্নাটা করা হয়ে গেছে, এবার আমি নামিয়ে পরিবেশন করব। এই তো তৈরি হয়ে গেল খুবই মজার পাবদা মাছের ঝোল। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন পাবদা মাছের ঝোল। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।